Hello, Assalamualaikum. This is Shano from Shano's Adventure Page. Chote ekta video upload dibo. So, ei dekhen. Ajke boro boro moto koto bar jokhon prothom ami 2 months age je YouTube channel e korechhilam tokhono ami arekta lake theke diyechhilam. Ajke hocche eta Pike Lake bole. So, eta totally different ekta lake e aschi. এই তো দেখেন সবাই আমরা ঘুরতে আসছি আমার ফ্যামিলি আর আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে আসছি আর এমনিতে এখানে যেহেতু ওই তো ওই যে দেখেন ইন্ডিয়ান পিপলরা হচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ওরা এখানে প্রোগ্রাম করছে সো ওখানে থেকে সাউন্ড আসছে মিউজিকের সো ওইটাতে আমার কিছু করা যাবে না যেহেতু ওখানে ওরা হোলি প্রোগ্রামটা করছে সো এই তো আর কি আর আজকে আমি বরাবর মতো এখানে একটা ফ্রোজেন লেকে আসছি সো এটা আমি এখান থেকে দেখাচ্ছি এইভাবে অতটা ঘোরাফেরা করা হয় না তারপরেও হচ্ছে কি বলে যেহেতু আর একদম বাসা থেকে থেকে পুরো বোর হয়ে যাচ্ছিলাম আর আমার 21 বছরের লাইফে এই প্রথম হচ্ছে আমি এই বছরই আসলে এতটা সময় পেয়েছি বাট নর্মালি আমি আসলে সময় একেবারেই পাই না কারণ আগে তো তিনটা জব করতাম মানে একসাথে একই একদিন আমার তিনটা জব থাকতো তো একটার পর একটা সুইচ করে করে আসলে এতটা সময় কারো দেওয়া হচ্ছিল না বাট তারপরেও মনে করেন যে এখন এই বছরটা যেহেতু প্যান্ডেমিকের কারণে মোটামুটি আমি একদম বাসাতে আর সেই কারণে হচ্ছে আর মানে কি বলে ঘুরে ফিরেই বেড়াচ্ছি আর একটু ফ্যামিলিকে সময় দিচ্ছি ডিফারেন্টভাবে এই তো দেখেন ও অনেক রোদ এত রোদ যে তাকানো যায় না রোদে আর গ্লাসে আজকে নিয়ে আসছি কারণ এর আগে একবার যখন আসছিলাম রোদের কারণে আমি কোনোভাবে কিছু রিচ করতে পারছিলাম না তো এই যে সব কিছু দেখেন আমার 2000 আমরা এখানে কানাডাতে এসেছি আমরা আগে ছিলাম মন্ট্রিয়ালে ওখান থেকে আমরা সাসকাটুনে এসেছি 2008 ওখান থেকে এখন এই জীবনে প্রথম মানে 21 বছরের কাছাকাছি 21 বছরের প্রথম হচ্ছে আমি এই উইন্টারে এরকম ঘুরতে বের হয়েছি এর আগে আমরা গত বছর একবার বের ঘুরতে গিয়েছিলাম বাট এরকম ফ্রোজেন লেক শুনেছি কিন্তু নিজেরাও আমরা বাট এই প্রথম হচ্ছে লেকের উপরে আসা আর লেকে এরকম ঘুরতে বের হওয়া বা লেকের উপরে হাঁটা গাড়ি চালানো সব কিছুরই টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স বলা যায় তো ওইটাই আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগবে তো আমি সেই জন্যই আসলে শেয়ার করছি আর আপনাদের হয়তো ভালো লাগতে পারে আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করলে আপনি নিজেও নিজে পরবর্তী আমার যে ভিডিওটা আপলোড করব সেটা আপনি দেখতে পাবেন আর সেই সুবাদে আমার সাথেও আপনার বন্ধুত্ব হয়ে যাবে তো এই তো এইটাই আমার প্রত্যাশা আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন এই দেখেন কতটা মানে ব্লু মনে হচ্ছে ব্লু আর একটু হোয়াইট তারপর একটু ব্লু মানে শেডের যে কম্বিনেশনটা বলা যায় মিলন মেলা যেটা মানে ভালোবাসার যে রং নীল কেউ তো বিভিন্নভাবে ভালোবাসাকে উপস্থাপন করে তো আপনারাই বলেন আপনাদের ভালোবাসার রংটা আসলে কীরকম আর আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেহেতু আমি আকাশ আর নদীর মাঝখানে লেকের মাঝখান থেকে কথা বলছি তো সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে আজকে ভালোবাসার রং হচ্ছে নীল আজকের জন্য সো এই তো দেখেন কিছু ফ্যামিলি অনেক ফ্যামিলি আসছে আজকে আর ওয়েদারটা হচ্ছে একই তো উইন্টারই বলা যায় অলমোস্ট কারণ যেহেতু কালকে আবার স্নো পড়বে তো আজকে দেখেন কি এত রোদের প্রখরতা প্লাস হচ্ছে মানুষ অনেক ঘুরছে কারণ হচ্ছে আজকে টেম্পারেচার +15 সো এই জন্য হচ্ছে সবাই ভীষণ এনজয় করছে যে কালকে থেকে আবার স্নো পড়ে যাওয়ার পসিবিলিটি আছে তো এই তো ভিডিওটাকে খুব বেশি লঙ্গার করব না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করলে আপনি নিজে পরবর্তী আমার ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন রিচ করতে পারবেন সো সেই প্রত্যাশা থেকে আপনাকে বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশেই থাকবেন আশা করি আপনি আমার ভিডিওতে যদি কোনো এতটুকু ভালো লেগে থাকে বা বন্ডিং থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছিল এই তো তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কোন দিকে তাকাবো আমি জানি ক্যামেরার সাথে আসলে আমার সাথে এখনও ওইভাবে রিলেশন গড়ে ওঠেনি
যে ইউটিউবের ক্যামেরার কোন দিকে তাকিয়ে কথা বলতে হয়, বাট তারপরেও যদি ভুল হয়ে থাকে আই এম সো সরি, ক্ষমা করে দিবেন আর সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবেন আমাকে। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।